এই বোনাস বইয়ের মধ্যে, বোনাসের মধ্যে একটা বোনাস আছে, বোনাসের বিবাদ দিলে ওনাস মানে দায়িত্বভার। একজন টিচার বাড়িতে পড়বেন, দায়িত্বভার নিয়ে ক্লাসে যাবেন, ক্লাসে সুন্দর করে বুঝাই দেবেন, ক্লাসে পড়ালেখা শেষ হবে। মনে করেন জ্বলন্ত আগুন গনগনে ছায় অঙ্গার, ইংরেজিটা আপনার জানা নাই, মনে করেন তাহলে রিমেম্বার মনে করা, রিমেম্বার আরই বাদ দেন মেম্বার, মেম্বারের এম লেটার বাদ দিলে এম্বার, জ্বলন্ত আগুন গনগনে ছায় অঙ্গার, বানান মুখস্থ করার প্রয়োজন না, হারাবো না। ছোটো বাবুক শেখাবেন এই সি হি মানে সে, এই সি আর হার মানে তাহার, এই সি আর ও হিরো বীর নায়ক মহাপুরুষ, এই সি আর ও এন হিরন বক সারস জাতীয় পাখি হয়ে গেল। আসসালামু আলাইকুম, আমি টিপু সুলতান। ইংরেজি ভাষাকে সহজ করার জন্য 3 বছর গবেষণা করেছি, বই তৈরি করেছি বোনাস, আমার প্রথম বই, দ্বিতীয় বই এবং কিছু মানচিত্র মিলে প্রায় 3 লক্ষ বিক্রয় করলাম। রকমারি মাধ্যমে, ইবুকের মাধ্যমে সারা পৃথিবীতে আমার বইয়ের সূত্র ছড়াই গেছে। আমি আমার বাসা খিলগাঁও বি ব্লক, ওখানে থাকি। আমি ছোট ব্যবসা করতাম, একটা সাপ্লাই ঠিকাদারি, সেই ব্যবসার মাঝে বই লিখলাম, বইটাকে বিক্রি করে দিল না, তাই আমি বাধ্য হয়ে নিজেই করলাম। এখন আর আমার বই নিজেকে করা লাগে না, এখন অনলাইনে প্রচুর সেল। বাংলাদেশে যারা বই লিখে সফল হয়েছে, আমি মনে হয় তাদের কোটায় আমি পৌঁছাতে পেরেছি। এ বললাম ঠিকাদারি করতাম বই লেখার আগে, এখনও করি, তো এখন আর আমার ওই সময় নাই, কারণ এই মাসে আমার আরও 2টা বই অবমুক্ত হতে যাচ্ছে, একটা বোনাস 2, একটা বোনাস বাংলা, আর রানিং আছে বোনাস 1টাই রানিং আছে, আর একটা রেলপথে বাংলাদেশ বই, ওই বইটা এখন বেচা কেনা বন্ধ আছে। বোনাস বইটির মধ্যে কী আছে? এটা তো বই না, এটা একটা টিচার, এবং এত টেকনিক্যাল টিচার, লজিক্যাল টিচার কেউ কখনোই দেখেন নাই। আমি টিচারদের মাঝেও এটা বলি, টেলিভিশনে বলি, যেখানে হয় সেখানেই বলি, কারণ আমি বলি তার প্রমাণ দিচ্ছি। বইটার নাম বোনাস। এই বোনাস বইয়ের মধ্যে, বোনাসের মধ্যে একটা বোনাস আছে, বোনাসের বিবাদ দিলে ওনাস মানে দায়িত্বভার। একজন টিচার বাড়িতে পড়বেন, দায়িত্বভার নিয়ে ক্লাসে যাবেন, ক্লাসে সুন্দর করে বুঝাই দেবেন, ক্লাসে পড়ালেখা শেষ হবে। মনে করেন জ্বলন্ত আগুন গনগনে ছায় অঙ্গার, ইংরেজিটা আপনার জানা নাই, মনে করেন তাহলে রিমেম্বার মনে করা, রিমেম্বার আরই বাদ দেন মেম্বার, মেম্বারের এম লেটার বাদ দিলে এম্বার, জ্বলন্ত আগুন গনগনে ছায় অঙ্গার, বানান মুখস্থ করার প্রয়োজন না, হারাবো না। ছোট বাবুক শেখাবেন এই সি হি মানে সে, এই সি আর হার মানে তাহার, এই সি আর ও হিরো বীর নায়ক মহাপুরুষ, এই সি আর ও এন হিরন বক সারস জাতীয় পাখি হয়ে গেল। আরও ছোট, আপনি ট্রেনে চড়ে আসছেন, ট্রেন, এই ট্রেনের টি বাদ দেন তাহলে রেন মানে বৃষ্টি, বর্ষা, বাদল, ঢল। রিক্সায় চড়ি বাড়ায় যাবেন, সেখানে 2টা বোনাস পাবেন। রিক্সা, রিক মানে পোয়াল পালা, খড়ের গাদা, স মানে কুসবন। অ্যাম্বুলেন্স, ওখানে একটা বোনাস পাবেন। অ্যাম্বুলেন্সের লেন্স মানে মাছ মারা, বর্ষা, খোসা। আপনি রকেটে চলে যাবেন, সেখানে একটা বোনাস পাবেন। রকেট, এর প্রথম অংশ রক, আর ও সিকে, রক মানে পাথর, রক মানে শিলা, রক মানে পাহাড়, রক মানে পাষাণ। আপনি লঞ্চে চলে যাবেন, তাও একটা বোনাস পাবেন। আমরা কুষ্টিয়ার মানুষ, আরিসা ঘাটে লঞ্চ পার হয়ে লঞ্চের মধ্যে লাঞ্চ করি। ভাই, ইংরেজি ভাষায় লঞ্চের মধ্যে লাঞ্চ আছে, লঞ্চ, এল এ এ বাদ দেন হয়ে গেল লাঞ্চ। টিচার পড়বেন না, ক্লাসে যাই ছালো ছাত্রদের কেন মারবেন? টিচার বাড়িতে ভালো করে পড়বেন, ক্লাসে সুন্দর করে বুঝাই দেবেন, ক্লাসেই পড়ালেখা শেষ হবে। প্রাইভেটের কোনো প্রয়োজন নাই, ক্রসিংয়ের কোনো প্রয়োজন নাই, টিচারকে দরদে হতে হবে, আন্তরিক হতে হবে, তাহলে কিশালি ক্লাসেই পড়ালেখা শেষ হবে। বইমেলায় তো একটা মাস নির্দিষ্ট ছিল, ওখানে আমি নিয়ে যেতাম, প্রথম দিন নিয়ে গেলাম 50 পিস, শেষ হয়ে গেল। তারপরের দিন আরও বেশি করে নিয়ে গেলাম, তাও শেষ হয়ে গেল। তারপরের দিন 100 পিস নিয়ে গেলাম, তাও শেষ হয়ে গেল। 120 পিস নিয়ে গেলাম, তাও শেষ হয়ে গেল। সর্বোচ্চ বিক্রয় হয়েছে একদিনে 21 ফেব্রুয়ারি, ওই দিন মনে হয় সর্বোচ্চ বিক্রি হয়েছে 650 পিস। তার আগে শুক্রবার ছিল, সেদিন বিক্রি হয়েছে 630 পিস। এটাই আমার সর্বোচ্চ পার ডে 650 পিস 21-এর বইমেলা। তবে হ্যাঁ, 21-এর বইমেলা বাদেও আমার যারা অনলাইনে বিক্রয় করে, অ্যাভারেজ ওই মাসে প্রতিদিন 1-1.5 হাজার করে বই চলে গেছে। নতুন বই এই মাসে, আজ 1 তারিখ না 10 তারিখে আশা করি বেচাকেনা শুরু করব। আমার প্রথম বই রেলপথে বাংলাদেশ, বোনাস আমার দ্বিতীয় বই, আমার তৃতীয় বই আসছে এই 10 তারিখ হয়তো বেচাকেনা শুরু করব, বোনাস 2, বোনাস 3, 4, 5, 6 বলেছিলাম, 10 তারিখ আসতেছে বোনাস 2।
আরেকটা আছে বোনাস বাংলা, আমরা বাংলা বানান ভুল করি, কেউ ভুরুক্ষেপ নেই না, কেউ কেয়ার করি না, ভুল ভুলই লেখি ওইটাই চলে, ইংরেজি লিখেও না ভুলও করি না, কিন্তু বাংলা আমরা যে কত ভুল করি এটা আপনাকে বলে বোঝাতে পারবো না, পারবো না। আমি টিপু সুলতান আগে মনে করতাম আমি তো বাংলা ভালো পারি, বাংলার উপর বই লিখতে দেখলাম আমার লজ্জা হয় যে আমি একজন শিক্ষিত মানুষ পরিচয় দিতে, এত ভুল হয়, আপনারও ভুল হয়, যে কোনো ব্যক্তি আসেন আমার সামনে বাংলায় কত ভুল করেন ধরাই দেবো আমি, অসম্ভব ভুল হয়, যা আমাদের শিক্ষা জীবনের যে ঘাটতি ছিল এই ঘাটতির কারণে আমরা ভুলটা বেশি করি, আমাদের টিচাররা ভুল করেন, টিচাররা যদি সুন্দর করে ভুলটা ধরাই দিতেন তাহলে আমাদের এত ভুল হতো না, সব ঢালাওভাবে আমরা সার্টিফিকেট নিয়ে চলে এসেছি, এটাই আমাদের দুর্বলতা, এটাই আমাদের ভুল হয়, আমাদের নামেই মাতৃভাষা বাংলা আর বাংলায় আমাদের বেশি ভুল হয়। চাকরি করার উদ্দেশ্যে বই পড়বেন না, লেখাপড়া করবেন না, আপনার জানার জন্য আপনার প্রয়োজনের জন্য আপনি লেখাপড়া করবেন, চাকরি পাবো ভালো চাকরি করব না, চাকরি করে চাকরি, আপনি চাকরির আশায় লেখাপড়া শিখবেন এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা, আপনি নিজে কিছু করবেন, আপনার কিছু ইনোভেশন হবে, আপনার ব্যক্তিত্ব তৈরি হবে, আপনার নলেজ বাড়বে, আপনার জানার পরিধি বাড়বে, আপনি সে উদ্দেশ্যে লেখাপড়া করবেন, দেশে কর্মজীবন অনেক আছে, আপনার ভালো চাকরি করতে হবে, ভালো চাকরি পেলে তো ঘুষের উপর চলবেন না, আমি লেখাপড়া শিখেছি আমি দেশকে কিছু দেব, সেখান থেকে সামান্য কিছু নেব, ওখান থেকে আমার সংসার চলবে, আমার কর্মজীবন চলবে, পৃথিবীর সাথে তাল মেলাতে হলে জ্ঞান অর্জনের বিকল্প নাই। সাতকাহন, সাতকাহন এসএটি স্যাটারডে সংক্ষিপ্ত এসএটি একটা পাইলাম, কাহন বালান্ডাতে কেন দেখা যাচ্ছে না, তাহলে আমি কী করে পাবো, শেষে ও এন আছে, ও এন অন মানে উপরে, শেষে এইচ ও এন হন, হন মানে কি সিং, গরু মহিষের সিং আছে না ওখানে তো একটা বোনাস আছে, হন এইচ ও এন হন মানে সিং। একজন টিচারকে রসিকতাকে শেখাতে হবে, এক পাতা দু পাতা পড়া থাকবে সেটা টিচার সুন্দর করে পড়ে আসবে, ক্লাসে প্র্যাকটিক্যাল দেখা দেবে মনে থাকবে, হয়ে গেল। আপনার এগুলো তো অনেকগুলো আছে, এস এ টি স্যাট স্যাটারডে সংক্ষিপ্ত স্যাট, শেষে অন ও এন অন অন উপরে এইচ এন হন, হন মানে সিং, হন মানে সিং না হর্ন মানে সিং, আমার তো অ্যাকুরেট না গো মনে আসছে না, ভুল হতে পারে,